السلام عليكم ورحمة الله وبركاته এজন্য আমার ভাইরা এবং বোনেরা, বেদাত অনেক খারাপ একটা জিনিস, বেদাতের অনেক কুফল, ভয়াবহ একটি জিনিস। এই জন্য একজন মুসলিম সবসময় সতর্ক থাকতে হবে যে আমার ভিতরে যেন কোনো অবস্থায় শিরিক না ঢুকে, কোনো অবস্থায় যেন বেদাত ঢুকতে না পারে। শিরিক বেদাত এত মারাত্মক, একটু সুযোগ পাইলে, মানে বসতে পারলে শুইতে চায়, শুইতে পারলে এবার জায়গা দখল করতে চায়, এটার কোনো অবস্থায় কোনো মুসলিম তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সর্ব অবস্থায় কোনোভাবেই বেদাত এবং শিরকের দ্বারের কাছে জায়গা দেওয়া যাবে না। কারণ এটা খালি সুযোগ খুঁজে, একটু জায়গা নিয়ে বসতে পারলে, ধরেন অল্প কয়েকদিন চলতে পারলে, এরপরে আপনি যত বলবেন ভাই এটা শিরিক, ভাই এটা বেদাত, কয় আমাদের বাপ দাদারা পড়িয়ে এসতেছে যুগ যুগ ধরে, এরা কি বুঝে নাই এরা কত বড় বড় মানুষ ছিল, কত বড় বড় আলেম ছিল, কত বড় বড় হুজুর ছিল, এরা বুঝে নাই এগুলো শিরিক বেদাত, আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, এখন কয় এটা শিরিক এটা বেদাত, দেখছেন? মানে জায়গাটা এমন ভাবে দখল করছে। কারণ কি? কারণ হলো বেদাতের পিছনে শয়তানের ইন্ধন থাকে। বেদাতের পিছনে কার ইন্ধন থাকে? শয়তানের। শয়তান বড় পৃষ্ঠপোষক। কারণ হলো কি? শয়তান আপনাকে আমাকে দিয়ে ধরুন 10 বছর মেহনত করছে, 10 বছর শয়তান আমার আপনার পিছনে পরিশ্রম করে 10টা কবিরা গুনাহ করাইছে, করানোর পরে একদিন আমার আপনার ভিতরে অনুশোচনা আসলো, আরে এতগুলো গুনাহ করে ফেলছি, আমার তো এখন তওবা করা দরকার। আপনি আমি খাস করে আল্লাহর কাছে তওবা নসুহা করে ফেললাম। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আপনি তো আমি তওবা করে ফেলছি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইবলিস কয় আহারে 10 বছর ধরে শ্রম দিলাম এর পিছনে, একদিনে আমার পুরো শ্রম সব বৃথা। কি বলেন? হের সব শ্রম বৃথা হয়ে গেছে না? যখন আমরা তওবা করে ফেলছি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, তো সেই যে আমাদের পিছনে এত শ্রম দিল, সব শ্রম তার বৃথা হয়ে গেছে। শয়তান কি এত পাগল যে আমাদের পিছনে সে এত কষ্ট করে শ্রম দিবে আর আমরা তওবা করে গুনাহ মাফ করে ফেলবো? সে কি এত কাঁচা? শয়তানের কাছে আমি আপনি শিশুও না, কারণ শয়তানের বয়স 6 বছর। দুনিয়ার এমন কোন ইবলিস নাই যার সাথে তার বন্ধুত্ব হয়নি। সে ফেরাউনকে দেখছে, নমরুদ দেখছে, আবু জাহেল দেখছে, আবুল হাব দেখছে, কোনোটা বাদ ছিল না, সবার সাথে তার বন্ধুত্ব ছিল না, সে তো সবাইকে দেখছে। তাহলে কারে কেমনে গুমরা করতে হয় এটা শয়তানের চেয়ে বেশি আর কেউ জানে না। সে কয় মিয়া, আমি 10 বছর ধরে তোমার 10টা কবিরা গুনাহ না করাই, তোমার 10 বছর ধরে কষ্ট করে একটা বেদাত করা মুখালি। এই জন্য সবসময় সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলতেন, ইন্নাল বেদাতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। ইবলিসের কাছে কবিরা গুনাহ করানোর চাইতে বেদাত করানোটা বেশি প্রিয়। কারণ কবিরা গুনাহ করাইলে এক সময় মানুষ তওবা করে ফেলায়, কিন্তু বেদাত করাইতে পারলে আর কোনোদিন তওবা করে না। কারণ সে তো মনে করে আমি তো ভালো জিনিস করছি, ভালো কাজ করছি। তাহলে শয়তান সারা জীবনে মিলে আমাকে আপনাকে একটা বেদাত করাইতে পারলে সে 100টা কবিরা গুনাহ করানোর চাইতে সে সাকসেস, সে সফল, কারণ আমি তওবা করি নাই। অথচ বেদাতটা কবিরা গুনার চাইতেও বড় গুনাহ। যদি ঈমানের দিকে বেদাত হয়, আকীদার বেদাত হয়, এটা শিরকের চাইতেও বড় গুনাহ। আর আমলের মধ্যে যদি বেদাত হয়, এটা কবিরা গুনার উপরে শিরকের নিচে গুনাহ। তাহলে বেদাত একটা মারাত্মক জিনিস। সর্বশেষ আসি আমরা শিরিক এবং বেদাতের কিছু নমুনা, এবং বাস্তবে আমরা যে সমাজে শিরিক এবং বেদাতের সাথে জড়িত দুই একটা উদাহরণ দিলে বুঝবেন, বাকিগুলো আপনি বের করতে পারবেন। শিরিক, শিরিকটা কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের এক ক্ষমতার মধ্যে, আল্লাহ পাকের এক ক্ষমতার মধ্যে যখন কাউকে ভাগ বসানো হয়, এটার নাম শিরিক। তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যকে, গাইরুল্লাহকে আল্লাহর সঙ্গে একত্রিত করলে এটা হয়ে যায় কি? শিরক। এজন্য আমরা কালেমা পড়ার সময় একটা স্বীকৃতি দিতে হয়, এই স্বীকৃতি না দিলে কেউ ইমানদার হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له اي وحده لا شريك له এই অংশ যদি কেউ স্বীকার না করে এই আল্লাহর বান্দা কোনদিন ইমানদার হইতে পারবে না। ওয়াহদাহু লা শারীকা লাহু লাগবেই, ওয়াহদাহু মানে যেই আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ নাই, যেই আল্লাহ আমার একমাত্র মাবুদ, ওই আল্লাহ হলেন ওয়াহদাহু, ওয়াহদাহু ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে ওয়াল ইবাদা, অর্থাৎ যেই আল্লাহর উপরে আমি ঈমান আনছি, তিনি সৃষ্টির দিক থেকে একক সৃষ্টিকর্তা, তিনি মালিকানার দিক থেকে একক মালিক, তিনি পরিচালনার ক্ষেত্রে একক পরিচালনাকারী, তিনি নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক ক্ষমতার অধিকারী, তিনি সমস্ত এবাদতের মালিকানার ক্ষেত্রেও একমাত্র এবাদতের মালিক, সুবহানাল্লাহ। এটার নাম হলো ওয়াহদাহু লা শারীকা লাহু, এই সকল ক্ষেত্রে আমার ওই আল্লাহর সাথে আর কোন শরীক নাই। এই যে কথাগুলো বললাম সৃষ্টির ক্ষেত্রে, মুলকের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আমার ইবাদতের ক্ষেত্রে, লা শারীকা লা, আর কারো কোনো বিন্দুমাত্র শরীকানা নাই। যখনই শরীকানা কায়েম করা হয় তখন এটার নাম হয় যায় কিভাবে হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত কিছুর মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। তাহলে একজন মানুষের বিপদ আপদ দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আবার দূর করার মালিক কে? তাও একমাত্র আল্লাহ। তাহলে বিপদ আপদ যখন বান্দার উপরে আসে বান্দা তখন বিশ্বাস করবে, ইমানদার বিশ্বাস করবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। কারো উপরে করোনা ভাইরাস আসছে, করোনা রোগে ধরছে, ভাইরাস ঢুকছে, তাহলে এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। করোনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ যাকে চাইবেন তাকে দিবেন, আল্লাহ যার থেকে চাইবেন তার থেকে দূর করবেন। কত রোগী দেখবেন করোনা রোগীর সাথে একসাথে রয়েছে তাও হয় নাই, আর কোন অনেক লোক দেখবেন জীবনে কোনোদিন কারোর সাথে মিশে নাই, ঘর থেকেও বাইরে নাই, তাও করোনা হয়েছে, হয়েছে না? এটা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে ভাইরাসের পাওয়ার নাই, পাওয়ার আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন তার মধ্যে ভাইরাস প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যাকে চাইবেন না তার মধ্যে ভাইরাস 10 বার ঢুকলেও কিছু হবে না। এটা সম্পূর্ণরূপে আল্লাহর মালিকানা, শুধু ভাইরাস না, সব ক্ষেত্রে বান্দার উপরে যত বিপদ আপদ মুসিবত আসে কার থেকে আসে? তাহলে এটা দূর করতে পারে কে? একমাত্র আল্লাহ। এখন যদি আমি অন্য কারো কাছে যাই এটা দূর করার জন্য, যাই কোন অলিয়া উলিয়ার কাছে, কোন বুজুর্গের কাছে, কোন দিনদার মানুষের কাছে, কোন ইমাম সাহেবের কাছে যদি যাই, বলি আমি অনেক বিপদে আছি, কষ্টে আছি, আমার বিপদটা একটু দূর করে দেন, এটার নাম কি? কারণ আমার বিপদ আপদ দূর করারও একমাত্র মালিক হলেন আল্লাহ। সুতরাং আমাকে বিপদ আপদ দূর করার জন্য দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া যখন অন্য কারো কাছে করব তখন এটা আর তাওহীদ থাকবে না, এটা হয়ে যাবে কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের একচ্ছত্র মালিক, আল্লাহ ছাড়া কারো জন্য কোনো ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কারোর জন্য কোন ইবাদত করা যাবে না, আল্লাহ হলেন একমাত্র মাবুদ। এজন্য কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক আর কোন মাবুদ নাই। তাহলে সমস্ত ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। এখন সেজদা করা হলো আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বান্দা সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে একেবারে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সেজদারত অবস্থায় যায়, সুবহানাল্লাহ। এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে তখন এটার নাম হয় কি? শিরক। এটার নাম শিরক। আল্লাহ পাক স্পষ্ট করে নিষেধ করেছেন সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াত,
লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিলকমার ফাসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদূন। খবরদার দুনিয়ার মানুষ, সূর্যকে সাজদা করিও না, চন্দ্রকে সাজদা করিও না, সাজদা করো ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি চন্দ্র সূর্য সহ সমস্ত মাখলুকাতকে বানাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাজদা করা যাবে না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজদা করার জন্য পারমিশন চাইছিলেন। সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তাসজুদু লাকাল বাহায়েম ওয়াশাজার, গাছপালা আপনাকে সাজদা করে, চতুষ্পদ জন্তু আপনাকে দেখলে মাথা নোয়াই দে, ফানাহানু আহাক্কু আন নাসজুদু লাকা, আমরা তো আপনাকে সাজদা করার ব্যাপারে বেশি হকদার, আমরা একটু আপনাকে সাজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ও আমার উম্মতরা শোনো, ইবাদত করতে হবে একমাত্র তোমাদের রবের, সাজদা হলো ইবাদত, এটা করা লাগবে একমাত্র রবের, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া আকরিমু আখাকুম, তোমাদের ভাইকে তোমরা সম্মান করো, আমি নবীকে তোমরা সম্মান করবা, একরাম করা তোমাদের উপরে ফরজ, আল্লাহ পাক তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, লিতুআকিরুহু ওয়া তুআযিরুহু, আমি নবীকে তাওকীর করতে হবে, তাযীম করতে হবে, সম্মান করতে হবে, কিন্তু আমি নবীর কোন ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে এটার নাম হয় যায় শিরক, তার ইমানও শেষ, আমলও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে ছেলে মেয়ে দেওয়ারও মালিক, আবার না দেওয়ারও মালিক। যারে আল্লাহ দিছেন তাকেও দিছেন একমাত্র আল্লাহ, যাকে দেন নাই তাকেও দেন নাই কে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক ইয়াজআলু মান ইয়াশা, ইয়াজআলু লিমান ইয়াশাউ, আল্লাহ পাক যাকে চান তাকে আকীমান বানিয়ে দেন, তাকে নিঃসন্তান বানিয়ে দেন, তারকে কোনো সন্তানে দেন না। অর্থাৎ যার ছেলে মেয়ে হয় না তাকে কে দেন না? আল্লাহ পাক দেন না। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে যদি সন্তান চাওয়ার জন্য যায় এটার নাম হয় শিরক। মান্নত একটা ইবাদত, মান্নত, মান্নত বুঝেন তো, মান্নত মানে যে কোনো একটা বিপদে পড়ছে, বিপদে পড়ার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ যে আমাকে আপনি এই কাজটা আল্লাহ আমার করে দেন, আমার ছেলের অসুখটা ভালো করে দেন, আল্লাহ আমার মেয়ের অসুখটা ভালো করে দেন, আল্লাহ আমার এই বিপদটা দূর করে দেন, আমি দুই রেখাত সালাত আদায় করবো, তিন দিন সিয়াম পালন করব, বা এত টাকা মসজিদে দিব, এইটার নাম হলো কি? মান্নত। এই মান্নত একটা ইবাদত, এটা করা লাগে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি মান্নত করা হয় এটার নাম, এটার নাম শিরক। আল্লাহ ছাড়া আর কারো জন্য মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো জন্য জবাই করা যাবে না। গরু ছাগল মুরগি আল্লাহ ছাড়া যদি কারো নামে জবাই করেন এটা হয়ে যাবে কি? শিরক। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। বিপদে আপদে অসুখে বিসুখে সব সময় তাওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহর উপরে। তাওয়াক্কুল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু যদি তাওয়াক্কুল হয় আল্লাহ ছাড়া অন্য কারো উপরে, যদি কবরে যিনি শুয়ে আছেন ওনার উপরে আমার তাওয়াক্কুল হয়, কয় শুনেন আমাদেরকে চিনেন নাই, আমরা কাল লোক, আমরা অমুক জায়গার অমুক হুজুরের লোক, মানে অমুক হুজুর কবরে শুয়ে আছে, অমুক হুজুর আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করে, এই বিশ্বাস করলে এটার নাম হয় কি? দেখা যায় রাস্তা দিয়ে গাড়ি চালায় যাইতেছে, হঠাৎ করে কবরের সামনে যায় গাড়ি আসতে করে থেমে গেছে, কি ব্যাপার ভাই? কয় কবরের থেকে হুজুর দেখতেছে মামার সে বাগিনা বেশি গরম, বাগিনার কবরের সামনে যদি জোরে যায় তো বাগিনা এমন জোরে গাড়ি ধাক্কা দিবে গাড়ি ফালা দিতে পারে। তাহলে এই কবরের থেকে কবরওয়ালার ক্ষমতা কবর থেকে ধাক্কা দিতে পারে, এই তাওয়াক্কুল এই ক্ষমতা বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। আমল সব বরবাদ হয়ে যাবে। এরপরে যদি কোরআনে কারীম বা অন্য কিছু লিখে লিখে গলার মধ্যে ঝুলাই, হাতের মধ্যে ঝুলাই, কোমরের মধ্যে ঝুলাই, যেগুলোকে আমাদের দেশে বলে তাবিজ, হাদিসের ভাষায় হলো তামিমা, এগুলো ঝুলাইলে এটার নাম কি? এটার নাম শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই লোক এগুলা ঝুলায় সেই লোক কি করে? শিরক করে।
কেন এগুলো শিরিক বলে? ওষুধ খাইলে শিরিক হয় না, এগুলো জুলাইলে শিরিক হয় কেন? আহলুল আলেমগণ বলছেন ওষুধ আর এগুলোর মধ্যে অনেক দিক থেকে তফাত আছে। একদিকে তফাত হলো ওষুধ খাওয়া সুন্নাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওষুধ খাইতে বলছেন, নির্দেশ দিছেন, আর এটাকে নিষেধ করছেন। সুতরাং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিছেন এটা মানা উম্মতের জন্য জরুরি, যেটা নিষেধ করছেন এটা থেকে দূরে থাকা জরুরি। কারণ আল্লাহ পাক সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, ধরতে বলেন সেটা ধরো, আমার রাসূল যেটা ছাড়তে বলেন সেটা ছাড়ো। তাহলে রাসূল ওষুধ খাইতে বলছেন এজন্য খাও, রাসূল তাবিজ ছাড়তে বলছেন এজন্য ছাড়ো, রাসূল যেটা করতে বলছেন এটা করো। এখানে উপকারিতা অনুপকারিতা যুক্তি এগুলো সব পরে, আগে আমার রাসূল কি বলছেন এটা, রাসূলের নির্দেশের সামনে কারো যুক্তি প্রমাণ কোন কিছুর কোন একানা মূল্য নাই। যদি রাসূলের নির্দেশের সামনে কারো যুক্তি দাঁড় করা, তার ঈমানে থাকবে না। আল্লাহ পাক সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, বালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ পাক রবের কসম করে বলছেন, তোমার রবের কসম সেই লোক ঈমানদার না যে লোক আমার রাসূল কোন ফয়সালা দেওয়ার পরে সে অন্তরের থেকে সেই ফয়সালা মেনে নিতে পারে নাই। তা রাসূল শিরিক বলতেছে, আমি যদি কই না 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 মিয়া শিরিক হবে না, কোরআন দিয়ে লিখলে অসুবিধা নাই, এটা দিয়ে লিখলে অসুবিধা নাই। যদি অসুবিধা না হইতো তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই আমলটা করতেন, এটার উদ্বোধন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারোর না দিলেও দুই না দিলে দুইটা তাবিজ দিয়ে উদ্বোধন করতেন, করতেন না? একটা হাসান রে দিতেন, একটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন, দুই নাতি তাবিজ দিতে গলা লইলে হাঁটতেন আর কইতো যে দেখো আমার নানা জান আমাদেরকে দুইটা তাবিজ দিয়ে গেছে। তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা সুন্নত হয়ে যেত, কি বলেন? কিন্তু দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন নাতিরে, কিন্তু সেই নাতিরেও একটা তাবিজ দিয়ে যান নাই। তাহলে বোঝা গেল কোরআন এই কাজের জন্য নাজিল হয় নাই। যদি নাজিল হতো কোরআনের একটা আয়াত এমন নাই যে আয়াতের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। প্রত্যেকটা আয়াতের আমল উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিছেন, শিখাই দিছেন হাতে কলমে, তো এটা করেন নাই কেন? অর্থাৎ কোরআন এই কাজের জন্য নাজিল হয় নাই। আমার ভাইরা এবং বোনেরা, এরকম অসংখ্য শিরিক আমাদের সমাজে বিদ্যমান আছে। ঈমান আমল রক্ষা করতে হলে শিরিকগুলো ছাড়া লাগবে, শিরিকের থেকে 100 গজ দূরে থাকতে হবে। তাকের পিছনে দিয়ে লেখা থাকে না 100 গজ দূরে থাকুন, শিরিকের থেকে ওই রকম সব সময় দূরে থাকতে হবে। কারণ শিরিক হলো সবচেয়ে বড় ফিতনা। শিরিকের নাম হলো কি? ফিতনা। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন সূরা আন-নূর 63 নম্বর আয়াত, ফাল ইয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা। এই ফিতনা মানে শিরক, শিরকের আরেক নাম ফিতনা। যখন মানুষ শিরিক করে তাদেরকে ফিতনা গ্রাস করে, যখন বিদআত করে তখন তাদেরকে ফিতনা গ্রাস করে। এজন্য সুন্নাত কোনোদিন ফিতনা হয় না, বিদআত ফিতনা। এজন্য কেউ যদি সুন্নতের আমল করে তিনি ফিতনা দূরকারী, আর কেউ বিদআত করলে তিনি ফিতনাকারী। অর্থাৎ সুন্নতকে ফিতনা বললেই ইমান থাকবেন, কিন্তু বেদাতটা হলো ফিতনা। আচ্ছা, এবার দ্বিতীয় বিষয় আসেন, আমি এই বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করে আমার আলোচনা শেষ। দ্বিতীয় বিষয় যেটা বলছি, বেদাত শিরিক থেকে যেমন দূরে থাকতে হবে, বেদাত থেকেও তেমন দূরে থাকা লাগবেই। ইমান আমলকে যদি রক্ষা করতে চায়, জান্নাত যদি পেতে চায়, বেদাত কাকে বলে? বেদাতটা কি জিনিস? বেদাত বোঝার জন্য কয়েকটা জিনিস বুঝতে হবে, এক কথায় বোঝানো যাবে না। কারণ বেদাত শিরিকের চেয়ে আরো সূক্ষ্ম জিনিস। শিরিকটা কেমন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, শিরিকটার একটা দৃষ্টান্ত শোনো আমার কাছে, যে অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে কালো পাথরের একটা পাহাড়, কুচকুচে পাথরগুলো কালো, সে কালো পাথরের ভিতরে একটা কালো রঙের সাপ লুকিয়ে রয়েছে, এই সাপটা হলো শিরিক। এটা বের করা যত কঠিন তার থেকে বেশি কঠিন শিরিক চিনা, শিরিক বোঝা। কারণ রাত্রিটা অন্ধকার, অমাবস্যার রাত, পাথরগুলো কুচকুচে কালো, সাপটাও কালো। আপনি এরকম গভীর অন্ধকারে কালো পাথরের মধ্যে কালো সাপ বাহির করা সহজ বিষয়? বেদাতটা খালি কালো সাপ না, আরো মারাত্মক, এটা খুঁজে বের করা আরো জটিল। এজন্য এটাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে কয়েকটা জিনিস। আমি 4-5টা জিনিস বলবো বেদাতের জন্য, এই 4-5টা জিনিস বুঝলে আমরা বেদাত বুঝতে পারবো, না হয় আপনি আমি সারা জিন্দেগি চেষ্টা করিও বেদাত খুঁজে বাহির করতে পারবেন না। কারণ বেদাতটা ভালো জিনিসের সুরতে, ভালো লেভেলে, সুন্দর মূরকে,
বিষ থাকে, এই জন্য এটার মোড়ক দেখে উপরের অবস্থা দেখে মানুষ এটাকে চিনতে পারে না কখনো। এটার ব্যাপারে সবচেয়ে সজাগ থাকতে হয় ওলামায়ে কেরামদেরকে, ওলামায়ে কেরামের বেদাতের ব্যাপারে অনমনীয় কঠোর থাকতে হয়। যুগে যুগে আহলুল ইলমগণ ওলামায়ে কেরাম বেদাতের ব্যাপারে কঠোর ছিলেন বলেই সুন্নত আজও জিন্দা আছে, না হয় সুন্নত জিন্দা থাকতো না, অনেক আগে সুন্নত বেদাতের দ্বারা বিলুপ্ত হয়ে যেত। কারণ বেদাত সাধারণ মানুষ চিনতে পারে না, বেদাতটা অনেক জটিল, অনেক কঠিন। বেদাত চিনতে হলে কয়েকটা জিনিস বোঝা লাগবে। এক নম্বর, আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা। এক নম্বর কথা হলো বেদাত যেটা হবে সেটা হবে নতুন বানানো জিনিস। বেদাতটা হবে কি কথা কয় না, বেদাতটা বুঝতে হলে একটু সূক্ষ্মভাবে বুঝবেন, এটা হবে নতুন বানানো জিনিস। এটা আকীদার মধ্যে বানানো হতে পারে, আমলের মধ্যে বানানো হতে পারে, আখলাকের মধ্যে বানানো হতে পারে, মুআমালাতের মধ্যে বানানো হতে পারে, কিন্তু নতুন জিনিসটা কি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নতুন শব্দটা ব্যবহার করতেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান খবরদার, নতুন নতুন জিনিস বানানোর থেকে বিরত থাকবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বারবার বলতেন, যতবার খুতবা দিতেন ততবার উম্মতকে সতর্ক করতেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নতুন নতুন জিনিস বানানোর থেকে বিরত থাকবা, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন যত জিনিস বানানো হয় এটার নাম বিদআ। এই সংজ্ঞাটা দিচ্ছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য বিষয়ের হাদিস জীবনে একবার বর্ণনা করছেন বা দুইবার বর্ণনা করছেন বা তিনবার বর্ণনা করছেন, কিন্তু এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শতবার বর্ণনা করছেন তার সীমা নাই। কারণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, কোন গুরুত্বপূর্ণ বয়ানের জন্য দাঁড়াইতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আম্মা বাদ, ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। এই বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বর্ণনা করতেন, বারবার সতর্ক করতেন।